হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো নেটফ্লিক্স একটি দারুণ সুপারহিরো মুভি রিলিজ হয়েছে, মিন্নাল মুরলি, যেটি আমি দেখে ফেলেছি এবং তার রিভিউ করবো। তো চলুন না, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো মিন্নাল মুরলি ট্রেলার যখন এসেছিল, আমার ট্রেলারটি দেখেই মনে হয়েছিল যে মুভিটি দারুণ হবে বা কিছু ইউনিক হতে চলেছে। হ্যাঁ, তাই হয়েছে। অনেকদিন ধরে ইন্ডিয়ান সুপারহিরো নিয়ে একটা মুভি দেখতে চেয়েছিলাম, যেটা সহজে সম্ভব হয় না। তো এটা দেখার পর মনে হলো যে হ্যাঁ, যে কিছু একটা দেখলাম। কারণ আমাদের ইন্ডিয়ান সুপারহিরো ক্রিস, ভবেশ যোশী, মাত্র দাঁত নেই হতা, এই ধরনের সুপারহিরো মুভিগুলো ছাড়া আমাদের ইন্ডিয়ান সুপারহিরো মুভি জনরায় সেরকম কোনো মুভি নেই। আর ক্রিসকে পাবলিকে যদি পছন্দ করে, বাকি মুভিগুলোকে তেমনভাবে পছন্দ করেনি, কিন্তু আমাকে বেশ ভালো লাগে। আর বাকি সুপারহিরোগুলির কথা তো বাদই দেন, একেবারে ফালতু, কোনো সেন্স হয় না। তো এটি একটি মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি, যেটাতে আমরা একটি ইন্ডিয়ান সুপারহিরো দেখতে পাবো। এবং এই মুভিটি হিন্দিতেও রিলিজ করা হয়েছে নেটফ্লিক্সে, হিন্দি ডাবটাও দারুণ। আমি হিন্দিতে এই সিনেমাটি দেখেছি। তো সব সুপারহিরো মুভির মতোই এই মুভির প্লটও সেই একই রকমেরই, এবং এর কনসেপ্টটাও একই রাখা হয়েছে, গুড ভার্সেস ইভিল। বাট এই সব থাকা সত্ত্বেও সিনেমাটি ভালো। তো মুভিটির ডাইরেকশনটা খুবই ভালো, হিরো এবং ভিলেনের সেই স্টোরি দেখানো হয়েছে এখানে, বা অরিজিন দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। তো এই মুভিটিতে দেখানো হয়েছে যে যদি একই সুপার পাওয়ার যদি দুটো লোকের মধ্যে চলে আসে, তাহলে কে কেমন হবে বা কে কেমন করে তার পাওয়ারটি ব্যবহার করবে। এক নম্বর, যে বারে বারে ভুল করে ভালো কিছু শিখছে, আর দুই নম্বর আরেকজন যে বারে বারে ভুল করে আরও খারাপ হচ্ছে, এটাও দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। তো তো এটা একটা অরিজিন স্টোরি। আর ভালো কথা যে হিরো এবং ভিলেন দুজনকেই আমরা একই স্ক্রিন টাইমে দেখতে পেয়েছি। স্টোরি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এগুলোও বেশ ভালো, যেটা আমরা অন্যান্য সিনেমায় দেখতে পাই না। কারণ হিরো বলে হিরোকে বেশি স্ক্রিন টাইম দেওয়া হয় বা হিরোর উপর বেশি ফোকাস করা হয়, এবং ভিলেন বলে ভিলেনকে কমজোর দেখানো হয় এবং কম স্ক্রিন টাইম দেওয়া হয়। এবং এই ক্যারেক্টার দুটির পারফরমেন্স বেশ ভালো। এবং এই মুভিতে আমরা পাস্ট এবং প্রেজেন্টের স্টোরি একই টাইমে দেখতে পাই, যেটা দেখতে বেশ ভালো লাগে। তো একটা সুপারহিরো মুভিতে আমরা মেন জিনিস যেটার উপর ফোকাস করি, সেটা হলো অ্যাকশন। এই মুভিতে আমরা হলিউড লেভেলের অ্যাকশন দেখতে পাবো না, কিন্তু যেটা রয়েছে সেটা দারুণ। যদি কেউ এই মুভিটিকে হলিউড মুভির সঙ্গে কম্পেয়ার করে, তো সে একেবারে ভুল করবে। কারণ মুভিটির বাজেট মাত্র 800 কোটি টাকা, আর হলিউডের মুভির বাজেট প্রায় 1000-2000 কোটি হয়। আর তারা এই এত কম বাজেটে এত কিছু অ্যাচিভ করতে পেরেছে, সেটা বেশ বড় ব্যাপার। আর এই বাজেটেও তারা ভালো VFX, ভালো অ্যাকশন দেখানোর চেষ্টা করেছে। তবে আরেকটু অ্যাকশনটা ভালো করতে পারতো, তবে বাজেট হিসাবে ঠিকই আছে। এবং এই মুভিতে প্রথম হাফটা আমি একটু কমেডি ইমোশন দেখতে পেয়েছি, এবং শেষ হাফটা একটু ট্র্যাজেডি রয়েছে। তো এই মুভিটির লেন্থটা একটু বড় হয়েছে, কেটে আর 10-15 মিনিট কাটায় যেত, তাহলে বেশ এনগেজিং লাগতো মুভিটিকে দেখতে। আর মুভিটির সাইড ক্যারেক্টারদের উপর একটু কম ফোকাস করা হয়েছে, যদি একটু বেশি ফোকাস করা হতো তাহলে আরেকটু ভালো হতো। তো যাই হোক, মুভিটি একটি ভালো এন্টারটেনিং মুভি, ভালো অ্যাকশন, ভালো পারফরমেন্স রয়েছে, ভালো স্টোরি রয়েছে, আর একটু ইম্প্রুভমেন্টের দরকার আছে। আপনি একটু ভাবুন, যদি এরা 800 কোটিতে এত কিছু করতে পারে, তাহলে সিনেমার বাজেট যখন বাড়বে, তাহলে তারা কী লেভেলের মুভিটি করতে পারবে। তো শেষে একটা কথাই বলবো, যে মুভিটি অবশ্যই দেখুন এবং সাপোর্ট করুন, আমরা হয়তো ফিউচারে এর থেকেও দারুণ মুভি দেখতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজে ফলো করতে হয়, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপকামিং ইন্ডিয়ান সুপারহিরো মুভি দেখতে বা ইন্ডিয়ান সুপারহিরো মুভি জানতে পরের ভিডিওগুলি দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।